नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के बड़दिन अनेक अनेक शुभेच्छा जानाई। आगामीकाल 25 डिसेम्बर 2022 जे पाँच राशिर आउटस्टैंडिंग प्राप्ति घटते चले पाँच राशिर विषय आमी विस्तारित आलोचना करते चले। आगामीकाल रविवार उत्तराशा नक्षत्र एवं श्रवणा नक्षत्र, उत्तराशा नक्षत्र श्रवणा नक्षत्र दिन टीके रिप्रेजेंट करछे। जोग थाकछे ध्रुव जोग। अभिजित मुहूर्त आपनार 11:52 थेके आपनार 12:36 पर्यंत एकटि शुभ मुहूर्त थाकछे। आरेकटि जे ब्रह्म मुहूर्त 1:48 थेके 3:08 पर्यंत किन्तु एकटि ब्रह्म मुहूर्त किन्तु थाकछे। एवं राहुकाल 4:30 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ যাত্রা এগুলো কিন্তু কোনো সময় করবেন না, বা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট। তো আগামীকাল 25 ডিসেম্বর বড়দিনের যে রাশিগুলোর ভাগ্য বড় হতে চলেছে, আউটস্ট্যান্ডিং প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। এবং এর পাশাপাশি আপনারা নামের অক্ষর দিয়েও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাবো, অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন কোন লাকি নাম্বার হতে পারে সেটাও কিন্তু আমি জানাবো। কিন্তু আমি বারবার বলছি, ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে অবশ্যই শুনুন। অর্থাৎ আপনার প্রাপ্তি যোগ আছে শুনছেন, আপনার রাশির নাম শুনতে পাচ্ছেন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, ভুল করছেন। কারণ ভিডিওটি আমি প্রতিদিন বলি, আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটা শুনুন, কারণ সম্পূর্ণ ভিডিও না শুনলে অনেক কিছু মিস করতে কিন্তু পারেন। দেখুন, আমি যে কথাটা বলছি, রাহু, শুক্র, বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন আছে। রাহু হচ্ছে এই যে হঠাৎ প্রাপ্তি, আউটস্ট্যান্ডিং প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে এবং ভাগগত দিক থেকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি জানাবো, এই যে রাহু, রাহুকে বলবত্তা করা এবং ভাগ্যভাগকে স্ট্রং করা দুটি একসঙ্গে যদি আপনারা করতে পারেন, আপনার কিন্তু যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ আপনার জন্মছকে রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন। জন্মছকে প্রয়োজন আছে কিনা, তারপর আপনি রাহু রক্ষা কবচ পরিধান কিন্তু করুন। রাহু রক্ষা কবচ আকর্ষিক অর্থপ্রাপ্তি, বড় ধরনের অর্থপ্রাপ্তি, মানে এক কথায় কোটিপতি যোগ কিন্তু দেয় রাহু রক্ষা কবচ। বর্তমানে আপনার বিশেষ অফার চলছে 16 ডিসেম্বর টু আপনার 31 ডিসেম্বর 2022 পর্যন্ত বিশেষ অফার। অর্থাৎ এই আপনার 2022-এর 31 ডিসেম্বরের মধ্যে যারা যারা বুক করছেন, তারা অবশ্যই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই একবার পরামর্শ নিয়ে আপনারা এই রাহু রক্ষা কবচটা পরিধান করুন, বিশেষ ছাড় কিন্তু রয়েছে। অর্থাৎ যারা এই সময় নিতে যাচ্ছেন রাহু রক্ষা কবচ, এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারিরও কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারি করছেন তারাও কিন্তু নিয়ে নিচ্ছেন। কিন্তু আমি একটি কথা বলছি, প্রচুর বুকিং করছেন রাহু রক্ষা কবচ, কিন্তু একটি কথা বলি, একটু সময় দিতে হবে, কারণ অনেক নিয়ম আছে এখানে। যারা নিচ্ছেন তারা অবশ্যই জানেন, চট জলদি কোনো কিছু হয় না, একটু ধৈর্য ধরে আপনাকে কিন্তু জিনিসগুলো কালেক্ট করতে হবে। কারণ আপনি ভাবছেন যে এক্ষুনি আমি ইয়ে করছি, কিন্তু এখানে কিন্তু বিশেষ কিছু প্রসিডিওরগুলো আপনাকে কিন্তু দেখতে কিন্তু হবে। প্রসিডিওরগুলো না দেখলে আপনি কিন্তু মানে প্রাপ্তির জায়গা বাধা কিন্তু হয়ে যাবে। তো বর্তমানে যারা বুকিং করে নিচ্ছেন তারা অবশ্যই এই সুযোগটা আপনারা পাচ্ছেন, এবং এটা 31 ডিসেম্বর 2022 পর্যন্ত থাকবে। এবার ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রচুর জন চেয়েছিলেন, ক্যাশ অন ডেলিভারিরও সিস্টেম চালু হয়ে গেছে। অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন, শুধু রাহু রক্ষা কবচ বলে না, যে কোনো কবচ আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা নিতে পারেন। এবার আমি জানাবো
আগামীকাল প্রাপ্তির ক্ষেত্রে দেখুন আমাদের জন্মছকে মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে দশা অন্তর্দশা কিসের চলছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। ওই নিজের মতন করে ভাবলাম যে আমার হয়ে যাবে, বলছে রাশির নাম, আমি ইনভেস্টমেন্ট করে ভুল করছেন। একবার আপনার জন্মছকে যোগ কখন আছে, যোগ থাকলে যে কোনো কিছুতে দেখবেন বিয়েরও একটা যোগ আছে, চাকরির একটা যোগ থাকে, আপনার ব্যবসায় একটা যোগ থাকে, তেমনি প্রাপ্তিরও কিন্তু যোগ থাকে। কখন আছে, কোন বছরগুলোতে আছে, কোন মাসে আছে, এবং যাদের ক্ষেত্রে কেটে গেছে, আমি আবারও বলবো বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু এই প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। যারা নিতে চাইছেন বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, তাতে কিন্তু আপনাদের বিশেষরূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি আপনাদেরকে একে একে বলি আগামীকালের নাম। আপনার নামের ওপর পি দিয়ে শুধু যদি শুরু হয়, আপনার আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে। টার্গেট নাম্বার 7। আপনার নামের ওপর যদি এ দিয়ে শুরু হয়, আপনার কিন্তু আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার টার্গেট নাম্বার 3। আপনার নামের ওপর যদি জি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 8। আপনার নামের ওপর যদি এন দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 2। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 1। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার আপনার 6। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 6। অর্থাৎ এই যে টার্গেট নাম্বারগুলো আমি দিলাম এবং নামের ওপর বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, এবং রাশির নামগুলো আপনাদেরকে আমি একে একে জানাবো যে যে রাশির আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:32 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় 12:00 থেকে 1:44 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে আপনার 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। শুভ সময় আপনার 11:35 থেকে 1:48 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 8:54 থেকে আপনার 12:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি নিশ্চিত করতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:36 থেকে শুরু করে আপনার টাইমটা, আপনার ক্ষেত্রে 1:28 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে দিচ্ছি বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং টার্গেট নাম্বার এবং আপনার ব্যক্তিগত টার্গেট নাম্বারটা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন। নমস্কার, ধন্যবাদ।